প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে যাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তিন চারটা ঘরের বাহিরের দরজার রং করা দেখাতে যাচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। দরজাটা আমি নিজের হাতে করতে যাচ্ছি, অবশ্যই ছোট্ট ভিডিওটি আপনারা দেখবেন, কাটবেন না প্লিজ। আমি কিন্তু শুধু একটু অল্প করে আপনাদেরকে কাজ কিভাবে করি সেটা দেখাতে যাচ্ছি। অবশ্যই ছোট্ট ভিডিওটি আপনারা দেখবেন আর পুরো রং করাটা আপনারা দেখবেন, প্লিজ ভিডিওটি কাটবেন না। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে যাচ্ছি, 3 মিনিটের একটা ভিডিও আপনারা কাটবেন না। অবশ্যই আমাদের কাজগুলো দেখে আমাদের কাজগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি দরজা রং করা শেষ হয়ে গেছে, অবশ্যই এখন দেখাতে যাচ্ছি আমরা কাজ করার পরে আমরা দুইটা কালার দিয়ে কাজটা করেছি, একটা টিয়া কালার আর কি, আর একটা লালের মধ্যে আমরা একটু সাদা মিক্স করছি, পুরোপুরি লাল না। যাই হোক, দরজাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু তিনটা দরজা দেখাবো, তিনটাই দেখবেন, অবশ্যই কোনটা ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে দিয়ে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটা রং করা সবার আগে আপনারা দেখতে পান। নিয়মিত আমাদের চ্যানেল থেকে শুধু রং করা ভিডিও দেখাই, আমরা অন্য কিছু দেখাই না। আমাদের সাথে থাকবেন যারা ঘরে রং করাবেন অথবা বাহিরের দরজা রং করবেন, অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন। আমি কিন্তু আপনারা এই ধরনের ডিজাইন করে আপনারা আপনার ঘরের দরজা সুন্দর করুন, সেই জন্য আপনাদেরকে প্রতি মুহূর্তে আমাদের রুমের ভিতরে বাহিরে 50টা প্রতিদিন আমরা একটা করে ভিডিও আপলোড করি, শুধু আপনাদের জন্য দেখি। আপনারা একটুও যদি উপকার পান আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই এটা কিন্তু বাহিরের দরজা, কম খরচের মধ্যে সিম্পলের মধ্যে এই ধরনের দরজাগুলো করুন। আর আমরা যদি বেশি ঘন করে যদি লোহা বেশি দিই জামা রেখে ফেলবে, আপনারা এ ধরনের সিট দিয়ে এ ধরনের দরজা করুন। আমরা রং করতে খুব সুবিধা, সিম্পলের মধ্যে আমরা দুইটা কালার দিয়ে দরজাটাই করেছি, একটু সামান্য পার্থক্য করছি। অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর পারলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই। নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, সেই জন্য আমরা আজকে প্রতিদিন ভিডিওগুলো, এটা কিন্তু সিঁড়িঘরের বাহিরের দরজা, এই কালারটার নাম হচ্ছে মেহরুন কালার। অবশ্যই কালারটা কিন্তু অনেক সোস, এক কালারের মধ্যে আমরা দরজাটা রং করেছি, খুব সুন্দর লাগছে, আমার নিজেরও পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিয়ে শেষ করলাম। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।